গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 12:40। তো বাইরে টেম্পারেচার আছে 40-এর ওপরে, তো 40 কি 42 এরকম হবে। তো আমি দেখাতে চাই যে আমাদের ডগির হাল কি অবস্থা, উনি কি অবস্থায় এখন শুয়ে আছে। এই হচ্ছে কি ওর অবস্থা, ড্রেসিং টেবিলের কর্নারে গিয়ে ঢুকে শুয়ে আছে আর হাঁপাচ্ছে। তোমাদেরও কাদের কাদের এরকম অবস্থা হচ্ছে একটু জানিও। ও বেচারা সত্যিই খুব হাঁপাচ্ছে, দেখো ওর কী অবস্থা। বেচারা একদম ড্রেসিং টেবিলের পাশে হাত ঢুকিয়ে দিয়েছে, মানে যেখানে কর্নার পাচ্ছে, যেখানে সাইড পাচ্ছে, যেখানে মনে হচ্ছে ছাওয়া আছে ওখানেও চলে যাচ্ছে। কিন্তু সবসময় তো আর কন্টিনিউ এসিতে রাখা যায় না। এই হচ্ছে ওর অবস্থা সারাক্ষণ গরমে, কিন্তু আমরা যতক্ষণ পারি এসি চালিয়ে রাখি, ওর তবু এই গরমে বারবার করে স্নান করাতে হচ্ছে, একটু জল খাওয়াতেই হবে জোর করে হলেও। এত কষ্টে ওরা এই গরমের মধ্যে, ভাবো কী রকমভাবে হাঁপাচ্ছে ডগি। ডগি ডগি ও ডগি ডগি, এদিকে আসো, মা পাখাতার তলে এসো, আসো এখানে, আসো এখানে, আসো এখানে, আসো এখানে, এসো শো এখানে, আসো এখানে, হাওয়া পাবে, হ্যাঁ এখানে শো শো, মা এখানে শো, হ্যাঁ গুড বয়। তো অবশেষে এখানে এসে শুলো, এখানে পাখাটা চলছে পাখার ওপরে। সারাক্ষণ তার ঘরে এসিটা চালিয়ে রাখা যায় না, পাখার তলায় এসে শুলো। গরম লাগছে মাম্মা? গরম লাগছে তোমার?